দেখুন, যে কারণে বিয়ের রাতে লাল শাড়ি পরতে বলা হয়। বিপ্লবের প্রতীক লাল, ভালোবাসা ও যৌবনের প্রতীক লাল, ক্রোধের প্রতীক লাল, আবার শক্তিরও প্রতীক লাল। অন্য রঙের চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় লাল বেশি চোখে লাগে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব কোণেই বিয়েতে লাল রঙের শাড়ি বেছে নেন। উপমহাদেশীয় অঞ্চলের দেশগুলোতে যুগ যুগ ধরে এ পরিক্রমা চলে আসছে। অন্য অন্য রঙের শাড়ি যে কোনেরা পরে না তা নয়, কিন্তু তা হাতে গোনা। আগে পরিবার থেকেই শাড়িসহ বিয়ের আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হতো। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনে নিজেই শাড়ির রং হিসেবে লাল বেছে নেন। পরিবার থেকেও এই রঙটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। মেহেদি, বিয়ে, বৌভাত, বিয়েতে এখন নানা অনুষ্ঠানের ছড়াছড়ি। কিন্তু বিয়ের মূল অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে লাল শাড়িতেই নিজেকে সাজিয়ে তোলেন কোনেরা। বিয়েতে অন্য কারো চেয়ে কোণের ওপরেই আলোটা থাকে, সবাই আগ্রহ থাকে কোণে দেখার। আর লাল রঙের শাড়ি কোণে হয়ে ওঠেন তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়। সুতি, জামদানি, তাঁত, মসলিনের মধ্যে থেকে কোণে কিংবা তার পরিবার পছন্দের লাল শাড়িটি বেছে নেন। তবে লাল বেনারসি শাড়ির কদর চিরন্তন, এটি এখনও পছন্দের শীর্ষস্থান দখল করে আছে। লাল শাড়িতে নববধূকে যেমন মোহময়ী লাগে, তেমনই বরের চোখেও ঘনিয়ে আসে ভালোবাসার নেশা। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।